হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাইকাস্ট চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটু বিকালবেলা বাইরে এলাম, এখন যাবো একটু উত্তরার দিকে। আসলে আমাদের মার্কেটিং বলতে কি বলবো, আর আমাদের মার্কেটিং করা লাগবো না, কারণ আমাদের অনেক মার্কেটিং আছে। তো আজকে দেখবো যে উত্তরাতে মার্কেটের অবস্থা কি। তো আমি যেতেছি, চলেন আমাদের সাথে। তো চলেন দেখি আমরা যে জায়গায় যাই আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। তো চলেন যাই। তো বর্তমানে আমরা এখন আছি উত্তরাতে, উত্তরাতে বিডিআর মার্কেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি রিক্সা দিয়ে, বাইক দিয়ে বাইরে নিয়ে আজকে। কারণ মানে বাইকটা কোনো মাইগ্রেশনে থুয়ে আমার যাইতে আসলে খারাপ লাগে, কারণ একটা বাইক হারাইছি আমি। তো আরেকটা বাইক অন মানে বাইক হারানোর প্রায় 6 বছর পরে বাইক কিনছি। তো যাইতেছি এখন বিডিআর মার্কেটের সামনে দিয়ে, চিন্তা করলাম একটা নজল লাইট কিনে নিয়ে যাই, মানে টায়ারে যে লাইটগুলি লাগায়। তো এখানে আমি আবার একটুক্ষণ নাইমা আমি একটা নজল লাইট নিলাম, নিয়ে আবার রিক্সাতে উঠছি। তো এখন চিন্তা করতেছি যে আমার বউ আমারে বলতেছে চলো একটু মাসকোট প্লাজায় ঘুরে যাই। তো আমি আমার বউরে বলতেছে যে কেন হুদাহুদি মাসকোট প্লাজায় যাবো, ঠিক আছে আজকে তো আমরা কোনো কিছু কেনাকাটা করবো না। তো আমার বউ বলতেছে কেনাকাটা করার মানে কেনাকাটা করলে এখানে মাসকোট প্লাজায় যাইতেই হইব, কেন ঘোরাঘুরি করা যায় না। তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ঘোরাঘুরির জন্য ঠিক আছে চলো একটু যাই। তো ওর কথা আর ফালাইতে পারলাম না, যাও যেই কথা সেই কাজ। তো আমরা একটু মাসকোট প্লাজার ভিতরে ঢুকলাম, ঢুকে আমার এখন ভালো লাগতেছে না, চিন্তা করতেছি যে পকেটে তেমন টাকা পয়সা নাই, তো বেশিক্ষণ থাকলাম না, মাসকোট প্লাজা থেকে বাইরে হয়ে গেলাম আর কি। তাও একটুক্ষণ ছিলাম, যতক্ষণ ছিলাম ততক্ষণই আমি আপনাদেরকে দেখাইলাম। তো বেশিক্ষণ থাকলাম না, না থেকে পরে বাইরে হয়ে গেলাম আর কি। তো মাসকোট প্লাজা থেকে বাইরে নিচে নেমে তো হাঁটতে 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 সে আবার কোন মার্কেটে ঢুকে গেলো আমি নিজেও আমার মনে নাই। তো ওর সাথে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মার্কেটটা ঘুরতেছি। তো আমার আবার মার্কেটে ঘুরতে ভালোই লাগে, তো আমার বউরও আবার ভালোই লাগে। তো বলতেছে চলো একটু কতক্ষণ ঘুরি। আসলে আমার কাছে মার্কেটে ঘুরতে যেরকম ভালো লাগে সেরকম আমার কেনাকাটা করতেও ইচ্ছা করে, কিন্তু আমার আসলে আজকে কোনো কিছু কেনাকাটার মন মানসিকতা নাই, ঠিক আছে। কারণ আমি আজকে বাইরে এসে কেনাকাটার জন্য না, আমি আজকে বাইরে এসে জাস্ট যারা যারা নাকি মানে যেহেতু সামনে ঈদ এসে পড়ছে, তো আজকে মার্কেটের অবস্থাগুলি কি মানে বিশেষ করে সেই জন্য বাইরে এসে আসলে মার্কেটের অবস্থাগুলি কি, কারণ আজকে প্রায় উনিশ রোজা চলতেছে মনে হয়, ঠিক না। তো চিন্তা করলাম যে দেখি মানে মার্কেটের অবস্থাগুলি কি, এই জন্য আসলে বাইরে হওয়া আমার, ঠিক আছে। তো চিন্তা করলাম একা বাইরে হওয়া লাভ নাই, তো ওরে ওরে নিয়েই একসাথে বাইরেই। তো যেই কথা সেই কাজ বাইরে এলাম, বাইরে এখন মার্কেটে মার্কেটে ঘুরতেছি। তো আমার বউ আমারে বলতেছে যে তুমি পিছনে থেকে থেকে শুধু ভিডিও করবা, আমিও ভিডিও করতেছি, ঠিক আছে। আর ঘটনা হইতেছে যে আসলে যখন নাকি ভিডিও করি, ভিডিও করতে গেলে আসলে সমস্যা একটা, মানুষরা সবাই চায় থাকে মনে হয় কী না কী একটা করতেছে, আসলে এইটাই হলো আমার কাছে। আর আমার তো এমনি সরম, আমার সরমের জন্য আমি কোনো কিছু করতে পারি না, ঠিক আছে। কিন্তু আমার সরম তো অবশ্যই ভাঙতে হবে, যার কারণে ইচ্ছা করে আমি এরকম করে ভিডিও করতেছি। তো মানুষরা চায়ই থাকে, তো আসলে বাঙালি মানুষরা আসলে এরকমই, কিন্তু কিছু করার নাই, আমার তো ভিডিও করতে হবে। তো আমার বউ সামনে সামনে যাইতেছে আর আমিও ভিডিও করতেছি, ঠিক আছে। আর ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। তো আপনারা মার্কেটে যান আর যে জায়গাতেই যান, অবশ্যই আপনাদের যারা নাকি ছেলে মানুষ তাদেরকে বলতেছি তারা পকেট সাবধান, ঠিক আছে। কারণ মার্কেটে গেলে কিন্তু মনে করেন যে এনি টাইম আপনার মানে এটা মানে আপনার মানি ব্যাগটা হারানো যেতেই পারে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। কারণ আমরা সবাই জানি ঈদের সময় আমরা সবাই একটু টাকা পয়সা নিয়েই বাইরেই, ঠিক আছে। তো মানি ব্যাগ সবসময় সাবধানে রাখবেন, যাতে আপনারা মার্কেটিংটা সুন্দর করে করতে পারেন। দেখা গেছে আপনি কোনো একটা দোকানে গেছেন, দোকানে গিয়ে পুরা আপনি একটা শাড়ি কিনলেন কিংবা একটা প্যান্ট কিনলেন কিংবা শার্ট কিনলেন, দেখা গেছে তখন আপনি টাকাটা দিতে যাবেন এমন সময় আপনার কাছে মানি ব্যাগটা নাই। তো এরকম অনেকবারই অনেকেরই হয়েছে, যদিও আমার হয় নাই, কিন্তু মানুষের হয়েছে দেখে আমি আপনাদেরকে বলতেছি। আমার আবার কোনো সময় টাকা হারাই নাই, মানে টাকা চুরি হয় নাই মানি ব্যাগ থেকে, আমার মানে মানে টাকা হারাই ফেলাইছি, কিন্তু মানি ব্যাগ থেকে কেউ কোনো সময় চুরি করে নিতে পারে নাই। আসলে মার্কেটের ভিতরে যখন ভিড় থাকে তখন একরকম, ঠিক আছে, আর যখন ভিড় না থাকে তখন আরেক রকম। দেখা গেছে যে এখন একটু ইফতারির আগে তো এখন একটু অন্যরকম আর কি, মানে তাও হাঁটা যায় মার্কেটের ভিতরে, কিন্তু বাট ইফতারির পরে যদি হয় তাহলে আপনাদের হাঁটা লাগবে না, আপনাদেরকে মানে মানুষেরাই ধাক্কা দেখে নিয়ে যাবে, ঠিক আছে। আপনাদের আর মানে কোনো দোকানে মানে যে দোকানে আপনি থামবেন সেই দোকানে আপনার জোর করে থামতে হবে, কারণ তখন হেভি জ্যাম থাকে, যার কারণে মনে করেন যে আপনি
মানে যে দোকানটাতে আপনি থামতে চান সেই দোকানে আপনি ব্রেক করতে হবে, ঠিক আছে? তখন আপনি ঢুকতে পারবেন, এর আগে পারবেন না। আর এখন আমরা বর্তমানে যে মানে যেভাবে হাঁটতেছি, তো এখন আর কি ইফতারির কিছুক্ষণ আগের টাইম, তো তাই বর্তমানে মানুষ মানে খুব কম লোকজনের সমাগম আর কি, কিন্তু ইফতারির পরে অনেক মানুষরা আসবে, ঠিক আছে? তো আমরা তো বাইরে এসে আসলে প্রথমেই বলছি যে আমি আসলে কেনাকাটার জন্য আমি আজকে বাইরে নেই, আমি আজকে বাইরে এসে জাস্ট মার্কেটটা দেখার জন্য, আজকে মার্কেটের অবস্থা কীরকম। আর আমরা মার্কেটিং আসলে আগেই করে ফেলাইছি, ঠিক আছে? আর আমরা তো আসলে ছোট পোলা পাই না যে আমাকে মার্কেটিং করা লাগবে এমন কোনো কিছু, ঠিক আছে? যদিও ঈদ কিংবা পূজা কিংবা বড়দিন যাই বলেন, আমি আবার একটু অন্যরকম সিস্টেমের, আমি সবসময় প্রত্যেকটা মানে প্রত্যেক ধর্মের মানে যত অনুষ্ঠানগুলি আছে, ধরেন পূজা ধরে পূজা বলেন, তারপরে ঈদ বলেন, বড়দিন বলেন, সব কিছুতে আমি সবসময় কেনাকাটা করছি। সব ছোটোকালে থেকে আমি এরকম এরকম এরকমভাবে আমি বড় হয়েছি আর কি। তো আমার স্বভাবটা একটু অন্যরকম, ঠিক আছে? আমার স্বভাবটা বেশিরভাগ আমার মাই বলতে পারবে যে আমার স্বভাবটা কীরকম, ঠিক আছে? তো আমি সবসময় মার্কেটিং করছি, অনেক মার্কেটিং করছি লাইফে, ঠিক আছে? তো এখন আর মার্কেটিং করতে তেমন একটা ইচ্ছা করে না, বাট মার্কেটে যাইতে আমার কাছে খুব ভালো লাগে, মার্কেটিং করতেও ভালো লাগে, ঠিক আছে? কিন্তু সেই আগের মতন আমার সেই ইচ্ছাটা নাই যে আমি এখন মার্কেটিং করবো, ঠিক আছে? আমার এখনই যাইতে হবে কিংবা কোনো কিছু, যদি কোনো কিছু লাগে তাহলে একমাত্র মার্কেটে যাই আমি। আমার তো আজকে মার্কেটের ভিতরে ঢুকে আমার একটা কথা মনে পড়ে গেছে, সেটা হইতেছে আমাদের এক আপু ছিল, নামটা নাই বলে নাকি নামটা বলে দিব, ঠিক আছে? যাই হোক, আমাদের হাসি আপু, তো ও আবার একটু অন্যরকম সিস্টেমে, সে কোনো সময় মানে মার্কেটিং করতে যাইতো, মানে মার্কেটিং করতো না বাট প্রচুর মার্কেটে ঘুরতো, এবং মানে মার্কেটে যায় যে এইটা ধরতো সেটা ধরতো, নেল পলিশ থেকে শুরু করে মানে যা আছে সব কিছু মানে সে দিয়ে দিয়ে দেখতো, বাট সে যে কিনবে না, সে কে মানে কেউ কিন্তু জানতো না যে আসলে সে কিনবে নাকি, আসলে কিন্তু সে কেনার জন্য যায় নাই, সে গেছে হইতেছে মার্কেটে জাস্ট ঘোরার জন্য আর পছন্দ করে আসার জন্য, ঠিক আছে? হ্যাঁ, সে কিনতো আগে মার্কেটে যাইতো, মার্কেটে যায় আপনার সব কিছু পছন্দ মানে যা যা দরকার ছিল মানে তার দরকার সব পছন্দ করে আসতো, ঠিক আছে? মানে যেদিনকে মার্কেটে যাইতো সেদিনকে মার্কেটে থেকে কোনো কিছু কিনতো না, বাট পছন্দ করে আসতো, পছন্দ করে আসতো, এরপরের দিন যায় কিংবা মানে এরপরের দিন যায় সে মানে যা যা পছন্দ করে আসতো সেগুলো কিনে নিয়ে আসতো। আসলে পৃথিবীতে সব মানুষ কিন্তু একরকম না, হ্যাঁ, এক একজন মানুষ এক এক সিস্টেমের। তো দেখা গেছে অনেকে অনেক উড়াদুড়া করে মার্কেটে যায় বাট সে কোনো কিছু কিনে না, সে প্রথমে পছন্দ করে, পছন্দ করে আইসা তারপর মনের ভিতরে রেখা দেয়, তো ওইটা নিয়ে সারা রাত ভাবে, এরপরের দিন যায় কিনতে যায়, ঠিক আছে? তো এরকম অনেক মানুষই আছে, ঠিক আছে? আর সব থেকে যারা নাকি ব্লগ করে তারা অবশ্যই আমার মতন প্রবলেমটাতে পড়ছেন, ঠিক আছে? সবাই পড়ছে, এটাই স্বাভাবিক। যখন নাকি আমরা ভিডিও করতে যাই যে কোনো মার্কেটে, তখন আসলে সবাই মনে করে আমরা কোনো কিছু কিনতে যাই, ঠিক আছে? তখন সবাই বলে যে ভাই আমার দোকানটাতে একটু আসেন, আমার দোকানটাতে একটু আসেন, কোন কী নেবেন ভাই একটু বলেন এই সেই। তো তখন আমরা আর কি বলবো, কয়জন কী বা বুঝাইতে পারি যে ভাই আমরা কোনো কিছু এখন নিতে আসি নাই, আমরা ভিডিও করতে আসছি। তো আমার বউরে বলতেছে ভাই আপু কী নেবেন কী নেবেন, তো আমার বউ আমার তখন বলতেছে তুমি আমাকে আজকে একটা জটিল একটা মোবাইল কিনে দেবে, আজকে অপো মোবাইল কিনবো একটা। আসলে কিন্তু আমাদের মোবাইল টোবাইল কোনো কিছু দরকার নেই, আমরা শুধু ভিডিও করতে আসছি এবং শুধু আপনাদের জন্য ভিডিও করতে আসছি, আপনাদেরকে দেখানোর জন্য যে আজকে আমরা মার্কেটটা পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমরা এতক্ষণ রাজলক্ষ্মীতে ছিলাম, রাজলক্ষ্মী থেকে আমরা নিচে নামতেছি, তো অনেকক্ষণই অনেক কথাবার্তা বললাম মার্কেটের ভিতরে ঢুকিয়া, তো আপনারা কোনো কিছু মনে করবেন না, আমার কথাবার্তাতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতেছে আগে থেকেই, কারণ আসলে মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? মানুষের ভুল থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আশা করি আমার সব ভুলগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনেকক্ষণই আপনাদের সাথে কথা বললাম, আর আসলে ঈদের আগে মার্কেটগুলো একটু জ্যামেই থাকে, আমরা যেহেতু ইফতারি কিছুক্ষণ আগে গেছি তাই মার্কেটগুলো একটু মানে জনশূন্য আর কি। আসলে ইফতারির পরে পুরো মার্কেট ফুল ফিল আপ হয়ে যাবে। তো আজকে মার্কেটে যে জায়গায় যে সেই জায়গায় জ্যাম, ঠিক আছে? এখন এই অবস্থা, তো সামনে কী অবস্থা হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। আসলে প্রচুর জ্যাম, যার কারণে ভিডিও করতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু গিয়ে পারছি আপনাদের জন্য করছি। এখন বাসায় চলে যেতেছি, আবার আমার কাছে সেক্টরের ভিতর দিয়ে বাসে যেতে অনেক ভালো লাগে, যার কারণে আমরা বাসে না যাই, আমরা এদিকে রিক্সাতে যেতেছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের শরীরের প্রতি যত্ন নেবেন অবশ্যই। আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন একটা কন্টেন্ট নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। তো আজকে এতটুকু পর্যন্তই, বাই বাই।